হ্যালো রিয়ান, গুড ইভিনিং। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি তো ভীষণ ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ব্লগ করব। আজকে ফাইনালি তোমাদেরকে একটা সুখবর দিতে চলেছি। সেই সুখবরটার জন্য কিন্তু তোমরা স্কিপ না করে গোটা ব্লগটা দেখতে থাকো। তো এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে এখন এই সন্ধ্যা কিন্তু 6টা থেকে 6:30 বাজে। 6টার দিকে এই সন্ধ্যা লাগেও নি ঠিক করে, মানে 6টা কি 6:15 দিকে এখন সন্ধ্যা লাগে, যেহেতু প্রচণ্ড গরম। তো তো এই যাই হোক, এখন ওপর থেকে কিন্তু গোপুসোনাকে ভোগ টোক দিয়ে নিচে চলে আসলাম। আর তারপরে এখন কিন্তু অহনের দিকে বসে আছে, হাজব্যান্ড অফিস থেকে এখনও আসেনি। আর আমি এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। ও না আসলেও কি আমি অহনকে নিয়ে সন্ধ্যা দিতে যাই, আবার ওকে সাথে করে নিচে মানে নিচে চলে আসি, কারণ ওকে যদি রেখে যায় ও না এটা ওটা মানে দুষ্টুমি একটা করতেই থাকে, তো সেই কারণে ওকে নিয়ে যায়। আর এইখানে দেখো সন্ধ্যাবেলা এখন চা করব, আমার মা এসে বাবা এসে, তো সবার জন্যই করব। আর বাবা যেহেতু চিনি ছাড়া চা খায়, তো সেই কারণে মানে দুধ দিয়েই করবো। আগে হচ্ছে মানে তুলে রাখবো, তারপরে চিনি দিয়ে দিব মাদের চায়, মা তারপরে আমার হাজব্যান্ড খাবে, তো ওদের চায়। আমি তো চা খাই না, তো সেই কারণে। আর বর এসেছিলো অফিস থেকে যখন আসলো, তো তখন বলেছিলো মানে পাউরুটি নিয়ে এসেছিলো, তো বললো চায়ের সাথে একটু করে সবাইকে দাও। আর আমি আগে ভালোবাসতাম খুবই পাউরুটি, কিন্তু এখন খেলেই না একটা অ্যাসিড হয়ে যায়, গোটা মুখ টুকটা একদম টক হয়ে যায়, তো সেই কারণে আর খাই না। আমার মা আর হাজব্যান্ডের জন্য দুজনের জন্য চিনি দেওয়া চা করেছে। আর বাবার জন্য এই যে একটা স্যাকারিন মিশিয়ে নিলাম, বাবা যেহেতু সুগার তো চিনি ছাড়া চা খায়, তো সেই কারণে। তো এই যে চলে এবার খাওয়াটা নিয়ে চলে যায়, ওদেরকে দিয়ে দিই। আর দিয়ে সাথে করে অহনকে একটু দুধ খাইয়েছিলাম, খাওয়ানোর পরে পড়তে বসিয়েছিলাম। আর ওকে লিখতে বলছি, সরি ওর হাতে এখনও ঠিকমতো আসেনি, মানে এটা কয়েকদিন যেহেতু কয়েকদিন আগেকার ক্লিপ, তো সেই কারণে আসেনি। আর এখন মোটামুটি ভালোই লিখতে পারে। আর এই দেখো এই ছোটো ছোটো মুহূর্তগুলো কত সুন্দর, যখন স্মৃতি হয়ে আমিও ক্যামেরা বন্দি করে রাখতে চাই, ও যখন বড় হয়ে দেখবে ওর কতটা ভালো লাগবে বলো তো। তো সেই কারণে আমাদের তো সেরকমভাবে কোনো স্মৃতিই নেই ছোটোবেলার, তো ভীষণ খারাপ লাগে। তো ও যখন এগুলো দেখতে পাবে ওর যে কতটা আনন্দ হবে সেটা ভেবেই আমার ভীষণ আনন্দ লাগে। তো যাই হোক, এইটা ভেবেই ওর ছোটো ছোটো ক্লিপসগুলো আমি ক্যামেরা বন্দি করে করে রাখি। তো করে রাখার পরে আমি রান্নাঘরে চলে আসলাম, ওকে পড়িয়ে টড়িয়ে রান্নাঘরে চলে আসলাম। এসে কিন্তু আমি এখানে জল ভরে ভরে, জলগুলো খালি হয়ে গেছিলো, ভরে ভরে পরিষ্কার করে একদম রেখে দিলাম। আর তারপরে কাপগুলো চা খাওয়া হয়ে গেছিলো, মেঝে টেজে একদম ওখানে রেখে দিলাম কাপ স্ট্যান্ডে। আর এই গাছটার না একদম জল শুকিয়ে গেছিলো দেখছি, মানে ঘরে থাকে তো বোঝাই যায়নি যে কখন জল শুকিয়ে গেছে, আর যেহেতু কাচের অতটা দেখাও যায় না। তো এখন জল ভরে ভালো করে পাতাটাকে ধুয়ে ভালো করে একদম রেখে দিব। আর সন্ধ্যাবেলা সেরকম কিছু খাওয়ার করিনি, আজকে ভেবেছিলাম একটু রুটি খাবো, তো সেই কারণে রুটি করবো এদিকে, রুটি আর হচ্ছে ডিমের ভুজিয়া করব। তো সেই জন্য এখানে রুটি আটাটাকে মেখে নিয়েছি আগে, মেখে এখন কিন্তু রুটিটা বেলে নিচ্ছি, বেলে ভালো করে রুটিটা ভেজে নিব। আর ওইদিকে করব কিন্তু ডিমের ভুজিয়া। তো ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেতে যা লাগে না খুবই ভালো লাগে আর কি, যারা যারা খেয়েছো তারা বুঝতে পারবে। আর চলো ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে তোমাদের সাথে আমার খুশির খবরটা শেয়ার করে দিই। আসলে অহনের জন্মদিন তো এই 30 তারিখে, তোমরা অনেকেই জানো হয়তো বা, তো সেই কারণে ও মানে আমার শ্বশুরবাড়িতে নিয়ম কি জন্মদিনটা নেই, জন্মদিন নেই বলতে কি মানে কেক কাটা নেই, তারপরে পায়েস টায়েস খাওয়ানো নেই, আশীর্বাদ করা নেই। তো আমি এইটা বিয়ের আগে থেকেই শুনে যাচ্ছি, কিন্তু আমার মানে শুনে খুব ভীষণ খারাপ লাগতো, কারণ বছরে একটা দিনই সেইভাবে যদি জন্মদিনটা পালন না করা হয় কেমন একটা লাগে না। তো সেই কারণে আমি ভেবেই রেখেছি, যখন মানে আমার বাচ্চা কাচ্চা হয়েছে তখন থেকে আমি ভেবে রেখেছি আমার ছেলেটা এইভাবে মানে এইভাবে একটা মানে সুন্দর দিন আর কি, একটা কত সুন্দর দিন, এই সুন্দর দিনটাকে এইভাবে শুধু শুধু পার হতে দিতে দেওয়া যায় না। তোমরাই বলো তো কারো জন্মদিনের জন্য দিনটা যদি কোনোভাবে সারপ্রাইজ মানে সেলিব্রেটই না করা হয় তাহলে কেমন একটা লাগে না। ও এখন ছোটো আছে তাই খারাপ লাগবে না, কিন্তু বড় যত হবে তত কিন্তু ওর মনের ভেতরটা খারাপ লাগবে। তো সেই কারণে আমি অহনের বাবাও তো দুজনে মিলে প্ল্যান করেছিলাম, ফার্স্ট মানে বছর যখন জন্ম জন্মদিন হয় তখনও কিন্তু আমরা কিছু না কিছু একটা মানে অনুষ্ঠানের মতো করেছি, অনুষ্ঠান বলতে লোকজন একটু খাইয়েছিলাম এইটুকু করেছিলাম। আর তারপর দ্বিতীয়বার করেছিলাম এইসব আমাদের মানে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে পাশের বাড়ি বা আমাদের বাড়ির মানে ভাস্তা ভাস্তিকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু পার্কে গেছিলাম। তারপরে রেস্টুরেন্টে সবাইকে মানে খাওয়া দাওয়া করিয়ে তারপর সবাইকে নিয়ে এসেছিলাম, আর ওকেও মানে পার্কে ছিল সারাটা বিকেল আনন্দ করেছে। তো এইভাবে পার করেছিলাম। আর এই বছর যেহেতু 3 বছর হচ্ছে একটু স্পেশাল না হলে হয় না, ভেবেছিলাম বাড়িতে একটু বড় করে করব, কিন্তু তারপরে মনে হলো না অনেক দিন ধরে ঘোরাটাও হয় না, আমরা তো বিয়ের পর থেকে সেরকমভাবে ঘুরতেই যাইনি জানো তো। এই বিয়ের পরে 19 সালে বিয়ে হয়েছে, 20 সাল থেকে করোনা, তারপরে তো অহন হলো সেভাবে ঘোরাই হয়নি। তো সেই কারণে এবার আমরা ভেবেছি একটু ঘোরাও হয়ে যাবে, মানে হানিমুন টাইপের হয়ে যাবে, আর অহনের জন্মদিনটাও সেলিব্রেট করা হবে। কিন্তু একটা বিষয় কি, অহনের জন্মদিনের দিনই আমরা রাত্রে যাচ্ছি। কথা ছিল যে অহনের যেদিন জন্মদিন সেই দিনটা আমরা মানে যেখানে যাবো আর কি সেইখানে কাটাবো, মানে সেলিব্রেট করবো যে করেই হোক না কেন, কিন্তু সেইটা হচ্ছে না, কারণ সেই দিন হচ্ছে মঙ্গলবার থাকবে, আমরা যেদিন যাবো আর কি অহনের জন্মদিন মঙ্গলচণ্ডী থাকবে, সেই কারণে নিরামিষ থাকবে। তো সেই কারণে বাইরে গিয়ে ওইভাবে তো আর আমি মানে উপোসটাকে পালন করতে পারবো না, সেই জন্য যেই দিন আর কি অহনের জন্মদিন সেই দিনই কিন্তু আমরা যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এক কথায় একটা ট্যুর করব। তো সেই কারণে তোমাদের সেটাই জানালাম। আর আমার তো ভীষণ খুশি, আমি যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমার যে কতটা পরিমাণে আনন্দ হচ্ছে, আমরা মানে প্ল্যান করে যাচ্ছি, এটা করব সেটা করব। তো তোমাদেরও আশা করছি শুনে খুব ভালো লাগলো। আমার তো মানে আমি যে কতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না, কিছু কিছু খুশি আছে না বলে বোঝানো যায় না। আসলে বিয়ের পর থেকে সেইভাবে বাড়ির থেকে বেরোনোই হয়নি মানে হাজব্যান্ডের সাথে, তো এই প্রথমবার একটু দূরে ঘুরতে যাওয়া হচ্ছে, অনেকটাই দূরে। তো তোমরা কে কে আইডিয়া করো তো কোথায় যাচ্ছি এই গরমের মধ্যে কোথায় যাওয়া যায়। তো যাই হোক আইডিয়া করতে থাকো, আর এরপরের ব্লগে বলবো আমরা কোথায় যাচ্ছি। তার জন্য শপিং করতে হবে, শপিং ভিডিও আসবে, সব কিছু প্যাকিং ভিডিও হবে। আর বেশি দিনও নেই কিন্তু যাওয়ার, তো ডেটটা বলে দিচ্ছি, এপ্রিল মাসের 30 তারিখ, এই যে সামনের 30 তারিখ মঙ্গলবার, সেই দিনই কিন্তু আমরা যাচ্ছি অহনের জন্মদিনের দিন। আর অহনের জন্মদিনও 30 তারিখে ওই সকালবেলা কোনোরকম একটু সেলিব্রেট করা হবে, তারপরে কিন্তু আমরা রাত্রে গাড়ি ধরে যাব। তো সব কিছু মোটামুটি বলে দিলাম। আর পরপর সব ব্লগ আসবে, প্যাকিং ভিডিও আসবে, শপিং ভিডিও আসবে, সব কিছু আসবে, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর তোমাদের আশা করছি ভিডিওগুলো ভালোও লাগবে। আমার তো কি বলবো কতটা যে আনন্দ লাগছে, মানে যারা আমার খুশিতে খুশি হও তারা তো অনেক খুশি হবে, আর যারা খুশি হও না তাদের তো একদম মানে কি বলবো, বলতেই হয় এটা খারাপ ভাষাতে জ্বলন উঠে যাবে, মানে বলতে ইচ্ছে করে না, কিন্তু মাঝে মাঝে এমন এমন কমেন্ট দেখি খুব খারাপ লাগে। তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। এখানে দেখো তেলগুলো ফুরিয়ে গেছিলো, তেলগুলো ঢালা হয়ে গেল, আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সাদা তেল, তারপর সর্ষের তেল সব কিছুই ফুরিয়ে গেছিলো, তাই ঢেলে নিলাম। আর এরপরে কিন্তু দারুণ মজাদার ভিডিও আসবে, একদম তোমরা মানে মিস করো না আর কি। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর মানে নতুন নতুন ভিডিও যারা দেখার জন্য অবশ্যই পাশে থেকো। আর যারা আমার সাথে আছো, আমার ভিডিও দেখতে থাকো, তাদের তো অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকো আর তোমরা ভিডিওগুলো দেখতে থেকো। আর এই কোনাটাতেও ভীষণ নোংরা হয়েছিল, সেই কারণে একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে এই যে স্টিলের এগুলো না, এগুলোতেও মানে তেল পড়ে, তো যেহেতু এখানেই রান্না করা হয় সেই কারণে তেল পড়ে তেলের ছিটা পড়ে তেল কেষ্ট হয়ে যায়। আর এখানে তো অনেক বাসন জড়ো হয়ে যায়, কিন্তু তার মধ্যে আমি এই যে বাসন যেটার মধ্যে ধুয়ে রাখি সেটাকে ভালো করে পরিষ্কার করে মেজে টেজে এখন রেখে দিলাম একটু উপর করে, জলটা ঝরলে কিন্তু তারপরে বাসনটা মাজবো। আর এইখানে আমি গ্যাসটাও মুছে নিচ্ছি, কারণ গ্যাসে প্রচুর নোংরা হয়ে গেছিলো, রুটি করলে তো বুঝতেই পারো কতটা পরিমাণে নোংরা হয়ে যায়। তো রুটি করেছি যেহেতু ওই জন্য ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, মানে খাওয়া দাওয়া হয়ে গেল আর কি, খাওয়া দাওয়া করে নেবো কি গ্যাস মোছার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু এখন আমি একটু ব্রাশ করে নিচ্ছি, যেহেতু রাত্রেবেলা ব্রাশ না করলে আমার এখন মানে এই বাড়িতে আসার পর থেকে, বিয়ের পর থেকে আর কি অভ্যেস হয়ে গেছে। আগে আমি দাঁত মাজতাম না রাত্রে, কিন্তু হাজব্যান্ড মাজে, তো মাজতেও দেখতে আমিও মাজতাম, এখন তো অহনও মাজে, তিনজনের আমাদের এখন অভ্যেস হয়ে গেছে। আর রাত্রিবেলা মনে হয় কি রাত্রিবেলা মানে স্নান করে তারপরে শুই, এতটাই গরম। তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে একটু জানিও তো। আমরা তো টেনশনই করছি এই গরমে ঘুরতে যাবো, জানি না কি হবে, তো দেখা যাক কি হয়। মানে বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, কি যে হবে। আর এই দেখো এখানে লাস্টে যে কাজটা বাকি থাকে চুল বাঁধা, সেটাই করে নিচ্ছি। আমার না একদম চুলের যত্ন হচ্ছে না, সেই কারণে চুল উঠে একদম শেষ হয়ে গেল। তো আজকের মতো আমি ভিডিওটা কিন্তু এখানে শেষ করব। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভালো লাগলে বললামই তো, একটা লাইক করে দিও। আর সবাইকে গুড নাইট, বাই বাই।